তো আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে লিয়াকতকে এবং হচ্ছে আপনার প্রদীপ কুমার দাসকে দুইজনকে আসলে ফাঁসি দেওয়া হয়েছে নিম্ন আদালতে। তো এরপরে আপনার উচ্চ আদালত রয়েছে, আর অ্যাপিলেট ডিভিশন রয়েছে, তারপরে আমাদের সবার উপরে বসে আছেন আমাদের সকলের প্রিয় মহামান্য রাষ্ট্রপতি। যেই মহামান্য রাষ্ট্রপতি তিনি হচ্ছে আপনার, আপনারা সবাই জানেন যে ঢাকার সেই ঢাকা মাফিয়া, সেই আপনার আজিজের যে ভাই, তাদেরকে হচ্ছে আপনার কিভাবে তিনি হচ্ছে আপনার ফাঁসি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যাদের কিভাবে হচ্ছে আপনার মুক্তি দিয়েছিলেন। তো এইভাবে হচ্ছে বাংলাদেশের সমস্ত আইন ব্যবস্থা চলছে। আপনারা ইতিমধ্যে জানেন যে এর আগে আপনার বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা আপনারা জানেন যে সেই বিশ্বজিৎ হত্যাকাণ্ডে নিম্ন আদালতে অনেকের ফাঁসি হয়েছিল, উচ্চ আদালতে সেই রায় টিকিনি, কিংবা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি মাফ করে দিয়েছেন। এইভাবে বাংলাদেশের অনেকাংশ মানে অধিকাংশ ঘটনা ঘটে। এর আগে ফরিদপুরে একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আপনার সর্বোচ্চ আদালত কর্তৃক হচ্ছে মৃত্যুদণ্ড পেয়েছিলেন, অ্যাপিলেট ডিভিশনে তিনি মৃত্যুদণ্ড পেয়েছিলেন, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি সেই ব্যক্তিকে তিনি নিজ গুণে ক্ষমা করে দিয়েছেন এবং সেই ব্যক্তি হচ্ছে আপনার কারাগার থেকে বের হয়ে আবারও খুন করেছিলেন। আর আমরা জানি ওসি প্রদীপ তিনি এমন একজন ব্যক্তি, তিনি আপনার একজন ওসি লেভেলের লোক হয়েও তিনি আপনার যখন মেজর রাশেদ সিনহাকে হত্যা করে, সেই রাশেদ সিনহাকে হত্যার পরে তিনি আপনার ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করেছিলেন। তার মানে আপনার বুঝতে হবে যে আপনার এই ওসি প্রদীপরা একটা বিশেষ গোষ্ঠী বা বিশেষ ধর্মের লোকজন, তাদের আসলে ভারতের প্রতি একটা যুদ্ধ রয়েছে, তাদের ভারত প্রেম রয়েছে, এবং এই মানুষগুলো তারা যখনই বিপদে পড়ে তারা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট দেশের কাছ থেকে আসলে সহযোগিতা চায়। তো আসলে সেই জায়গা থেকে তিনি যেহেতু একটা বিশেষ বর্ণের বা বিশেষ ধর্মের মানুষ, তো তিনি আসলে সেক্ষেত্রে এই রায় আসলে উচ্চ আদালতে কতটা টিকবে আপনারা যা আমরা আসলে সেটা নিঃসন্দিহান। এছাড়া কিছুদিন আগে আপনার আবরার ফাহাদ হত্যারও রায় হয়েছিল, সেই রায়ে আমরা দেখেছি যে অনেক কি আপনার ফাঁসি দেওয়া হয়েছে নিম্ন আদালতে। তো পরবর্তীতে তারা অলরেডি আপিল করেছে এবং আমরা জানি যে উচ্চ আদালত আসলে এই রায় কতটা টিকবে বা টেকার মতো আপনারা খুব ভালো করে এটা বুঝেন। এছাড়া আপনারা দেখেছেন যে আপনার কিছুদিন আগে আপনার সেই বরগুনার সেই রিফাত এবং মিন্নির ঘটনা আপনারা দেখেছেন যে মিন্নিকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে। সুতরাং সেই যে রায় আপনারা দেখেছেন নিম্ন আদালতের, সেই রায়ও আসলে উচ্চ আদালতে আসলে কতটুকু টিকবে এটুকু আসলে বলার প্রশ্ন রয়ে যায়। তো আমরা আসলে জানি যে আপনার বিশেষ করে বেশ কিছু হত্যাকাণ্ড, আমি যে কথা হত্যাকাণ্ড গুলো বললাম, এই হত্যাকাণ্ড গুলো বাংলাদেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে, বিশেষ করে বিশ্বজিৎ বলেন এবং হচ্ছে আপনার রিফাত এবং মিন্নির যে ঘটনা এবং হচ্ছে আপনার এছাড়া আপনার আবরার ফাহাদ হত্যা এবং মেজর রাশেদ সিনহা হত্যা, সব থেকে অতি সাম্প্রতিক সময়ে যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং হচ্ছে আপনার রাশেদ সিনহা হত্যাকাণ্ড, এই দুইটা হত্যাকাণ্ড আসলে বাংলাদেশের 16 কোটি মানুষ নয়, বিশ্বের আপনার এই 700 কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। তো এই মামলা দুটোর ব্যাপারে আমরা কোনোভাবেই আসলে ছিনিমিনি এই খেলা দেখতে চাই না। আমরা চাই যত দ্রুত সম্ভব এই রায় আসলে কার্যকর করা হওয়া দরকার এবং আমরা দেখতে চাই, এবং আমরা চাই বাংলাদেশে যাতে করে কখনোই আপনার একটা কথা আছে ইংরেজিতে যে আপনার জাস্টিস ডিলেড মিন জাস্টিস ডিনাইড, মানে যদি বিচারকে বিলম্বিত করা হয় তাহলে ন্যায় বিচারকে অস্বীকার করা হয়। সুতরাং আমরা চাই যেমন করে আপনার এই রায় দ্রুত দেওয়া হয়েছে, এই রায় যাতে করে অতি দ্রুত কার্যকর করা হয়। এছাড়া আপনারা জানেন যে সেদিন নুসরাত হত্যাকাণ্ডের ঘটনা আপনারা জানেন, তো সেই নুসরাত হত্যাকাণ্ডের ঘটনা আপনারা আমরা শুনেছি আপনার রায় দিয়েছিল, তো এখন পরবর্তীতে আপিল করেছে, এখন সেই মামলা কোন পর্যায়ে আছে আসলে কবে কার্যকর করা হবে আমরা জানি না। তো এইভাবে আসলে আপনার এইভাবে জাস্টিসকে বা আপনার বিচারকে এইভাবে বিলম্বিত করার মধ্য দিয়ে আসলে ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেই অধিকারকে আসলে ক্ষুণ্ণ করা হয়। তো আমরা চাই যে মেজর রাশেদ সিনহা সহ, শুধু মেজর রাশেদ সিনহা না, বাংলাদেশের সিঙ্গেল কোনো ব্যক্তি, একজন সাধারণ মানুষ, একজন নিম্ন বর্ণের মানুষ, একজন কৃষক ব্যক্তিও যদি মারা যায় তাহলেও যাতে করে ন্যায় বিচার তিনি পায় এবং অতি দ্রুত যাতে করে তাদের এই মামলাগুলোর রায় আসলে দেওয়া হয়। এছাড়া আপনারা দেখেছেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা, আপনারা জানেন যে শত শত মামলা, হাজার হাজার মামলা আসলে বিচার বিভাগে রয়েছে, সেই মামলার আসলে কোনো ফয়দা নাই বা সেই মামলার কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে একটা লাইভ করেছিলাম যে আমাদের গণ অধিকার পরিষদের আপনার আহ্বায়ক সম্মানিত রেজা কিবরিয়া সাহেবের বাবাকে 17 বছর আগে হত্যা করা হয়েছিল, সেই 17 বছরে এখন পর্যন্ত সেই মামলার কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। তো আমরা সন্দিহান যে এই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মামলার আসলে বাস্তবায়ন কতটুকু হবে বা এই মামলার ফলাফল কতটুকু বাস্তবায়ন হবে এবং কত দ্রুত হবে। তো আমরা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ শুধু নয়, বাংলাদেশের 16 কোটি মানুষের চাওয়া যে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব আবরার ফাহাদ হত্যাকাণ্ডে এই কুখ্যাত সন্ত্রাসী, আপনার রাষ্ট্রীয় পোশাক পরে মানে আপনার অস্ত্রধারী সন্ত্রাসী, একেবারে লাইসেন্স প্রাপ্ত সন্ত্রাসী মেজর রাশেদ সিনহা এবং লিয়াকতের ফাঁসি দ্রুত কার্যকর করা হোক এই প্রত্যাশা। যারা আপনারা লাইভটি দেখেছি যে আপনার কয়েকটি গণমাধ্যমে আপনার সংবাদ প্রকাশিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই গণমাধ্যমগুলো সেই সংবাদ অনলাইন থেকে ডিলিট করে দেয়, এরকম অবিচার
এই মেজর সিনহার সাথে ঘটেছে। অর্থাৎ বাংলাদেশের গণমাধ্যম কতটুকু স্বাধীনভাবে মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ করতে পেরেছে সেটা আমরা সকলেই জানি। সেই জায়গা থেকে একমাত্র ছাত্র অধিকার পরিষদ, আমি আবারও বলছি একমাত্র ছাত্র অধিকার পরিষদ সবার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেছে, এই বিষয়টি সম্পর্কে আলোড়ন সৃষ্টি করেছিল এবং রাজপথে সবার আগে সবাগে এই ছাত্র অধিকার পরিষদ নেমে প্রতিবাদ করেছিল। বাংলাদেশের আর একটি সংগঠন রাজপথে নেমে প্রতিবাদ করতে সাহস দেখায়নি, আর এই কারণেই আজকে ছাত্র অধিকার পরিষদ গণমানুষের সংগঠন হিসেবে, শিক্ষার্থীদের সংগঠন হিসেবে আজকে মানুষের কাছে একটি জায়গা তৈরি করে নিয়েছে। আমরা মনে করি যে আজকে বাংলাদেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা যখন এই রাষ্ট্রের নিরাপদ নয়, তখন আমি আপনি কিভাবে এই রাষ্ট্রের নিরাপদ, আমি আপনি কিভাবে নিরাপত্তা ফিল করি। আজকে যে এই কথা বলছি, কথাগুলো বলার পরে আমি রাশেদ খান সুস্থ স্বাভাবিক থাকবো নাকি গুম হয়ে যাব তার কোন নিশ্চয়তা নাই, মশিউর গুম হয়ে যাবে নাকি থাকবে তার নিশ্চয়তা নাই, ফারুক মামলা হামলায় গ্রেপ্তার হবে নাকি নিরাপদ থাকবে তার নিশ্চয়তা নাই। কোন সভ্য রাষ্ট্রে আপনারা দেখাতে পারবেন না শুধুমাত্র কথা বলার জন্য তাকে ঘায়েল করা হয়, কোন সভ্য রাষ্ট্রে আপনারা দেখাতে পারবেন না শুধুমাত্র কথা বলার জন্য ডিজিটাল সিকিউরিটি আইনের মতন কালো আইন, জঘন্য আইন, নিপীড়নমূলক আইন তৈরি করে মামলা হামলায় জর্জরিত করে কারাদণ্ড দেওয়া হয়। কয়েকদিন আগে আমরা লক্ষ্য করলাম আওয়ামী লীগ এই নামটি নিয়ে, এই দলের নামটি নিয়ে একজন সমালোচনা করেছে, আর যে কারণে তাকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, 10 বছরের শাস্তি। দলের নাম নিয়ে সমালোচনা করা যাবে না, এটি কোথায় লেখা আছে? এটি কি আল্লাহ তাআলার কোন বাণী না আল্লাহ তাআলার দেওয়া কোন নাম যে নাম নিয়ে সমালোচনা করা যাবে না? সুতরাং এই আওয়ামী লীগ সরকার মানুষের মুখকে বন্ধ করতে চায় যে ভাষার জন্য আমার পূর্বপুরুষেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই ভাষাকে, সেই মুখের কথাকে এই আওয়ামী লীগ কেড়ে নিতে চাই। আমরা মনে করি এই ক্ষেত্রে তরুণ প্রজন্মকে মানুষের এই মুখের ভাষা রক্ষার জন্য দায়িত্ব নিতে হবে, প্রতিবাদ করতে হবে। মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল, হাজারো মেজর সিনহা তৈরি হয়ে গিয়েছে, আর কতজনকে আপনারা হত্যা করবেন, কতজন মানুষকে আপনারা চুপ করে দিবেন? আজকে দিকে দিকে মানুষ প্রতিবাদ করছে, গণ অধিকার পরিষদ প্রতিবাদ করছে, অন্যান্য দল প্রতিবাদ করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখনই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্যায় হয়, নিপীড়ন হয়, গুম খুন হয়, তখন কিন্তু তারা প্রতিবাদ করছে। এই সরকারের সময় ফিরিয়ে এসেছে। আজকে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা চাকরি ছাড়ার পরে তারা নিরাপদ নয়, এমনকি সেনাবাহিনীতে থাকা অবস্থায় ব্রিগেডিয়ার আজমিকে গুম করা হয়েছিল। কারা ব্রিগেডিয়ার আজমিকে গুম করেছে? ব্রিগেডিয়ার আজমি তার বাবা কি রাজনীতি করত? সেই রাজনীতির সূত্র ধরে কি তাকে গুম করা হবে? তার বাবা যে কোনো রাজনীতি করতেই পারে, তিনি সেনাবাহিনীতে যোগদান করা অবস্থায় তার তো রাজনীতি করার কোনো সুযোগ নাই। সেনাবাহিনীর কাজ কি? সেনাবাহিনীর কাজ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, সেই শপথ নিয়ে তারা কাজ করছে। সেনাবাহিনীতে আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে, আমরা দেখেছি সেনাবাহিনীর মধ্যে অঢেল দেশপ্রেম রয়েছে, দেশের জন্য তারা জীবন দিয়ে দিতে সবসময় প্রস্তুত থাকে। সেই সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে যখন হত্যা করা হয় আর তার বিচার নিয়ে এক ধরনের আপনার গরিমাসি করা হয়, সেটি আমরা মেনে নিতে পারি না। আজকে যদি আমরা প্রতিবাদ না করতাম, বাংলাদেশের মানুষ প্রতিবাদ না করতো, তাহলে মেজর সিনহা হত্যাকাণ্ডের যে রায় দেওয়া হয়েছে এই রায় হয়তো এত তাড়াতাড়ি তারা নাও দিতে পারত। সুতরাং যে রায় দেওয়া হয়েছে এটি বাংলাদেশের মানুষের আন্দোলনের ফসল। আমরা সবসময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা সবসময় ফাঁসির বিরুদ্ধে। আমরা মনে করি যে ফাঁসি আজকে দেখেন যে এটি মানবাধিকার লঙ্ঘন বলে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় তারা কিন্তু বিবৃতি দিয়েছে। আমরা নতুন ধারার রাজনীতি করতে এসেছি, আমরা মনে করি বাংলাদেশে ফাঁসি কেন দিতে হবে? আপনি আইন করেন, আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করেন যাতে কেউ অপরাধ করতেই ভয় পায়, আর যদি বাংলাদেশের অপরাধের মাত্রা কমে যায় তাহলে এভাবে কোনো মেজর সিনহা হত্যাকাণ্ডে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটবে না। যেখানে কোনো অপরাধী থাকবে না সেখানে ফাঁসি তো অনেক দূরের ব্যাপার। সুতরাং আমরা মনে করি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, তাহলে আর একটি ফাঁসির প্রয়োজন হবে না। আজকে মেজর সিনহা সহ আরেকজন আপনার এসআই কে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, এর মাধ্যমে কি আপনি বাংলাদেশে আইনের শাসন নিশ্চিত করতে পেরেছেন? আপনি কি বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করতে পেরেছেন? তাহলে আর কত মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে, আর কত অসি প্রদীপকে আপনারা ফাঁসি দিবেন? এর ইতি টানা দরকার, এই মুহূর্তে দরকার
একটি ন্যায় বিচার শাসন ব্যবস্থা আর সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে গণ অধিকার পরিষদ। আমরা মনে করি গণ অধিকার পরিষদের নেতৃত্বে বাংলাদেশকে একটি ন্যায় বিচার সম্পন্ন রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। এজন্য আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে, আমাদেরকে সমর্থন দিতে হবে। আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি, আর কয়েকটি সংগঠন দেখান যারা মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা দিনের আমরা রাতের ঘুম হারাম করে আমাদের দিনের বিভিন্ন সুখ পারিবারিক শান্তি এগুলো হারাম করে আমরা শুধুমাত্র দলকে গোছানোর জন্য কাজ করে যাচ্ছি, মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যেখানে যে গুম খুনের শিকার হোক না কেন আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আজকে লক্ষ্য করলাম আমাদের সংগঠনের সম্মানিত আহ্বায়ক তাকে নিয়ে আওয়ামী লীগ এক ধরনের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র করে আমাদেরকে থামানো যাবে না, আগেও থামানো যায়নি। সুতরাং দেশ পত্রিকার জন্য আমাদের আমরা যে কাজ করে যাচ্ছি সেই কাজ ইনশাল্লাহ আমরা করে যাব। এবার যে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রেখে শেষ করবেন আমাদের সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান। ধন্যবাদ। আজকের মুহূর্ত আমরা মেজর সিনহা হত্যা মামলার যে রায়, সেই রায় নিয়ে কথা বলার জন্যই আমরা লাইভে আসছি। আসলে কথা আমাদের বলতে হবে, কারণ কথা না বলতে বলতে আজকে বাংলাদেশকে এমন একটা পর্যায়ে আমরা নিয়ে গেছি যে আমাদের সামনে একজন মানুষকে খুন করা হলেও, আমাদের সামনে একজন মানুষকে মেরে ফেলা হলেও আমাদের গায়ে যেন সেটা লাগে না, মানে সবকিছু এক প্রকারে সয়ে গেছে, এরকম একটা অবস্থা বাংলাদেশে তৈরি হয়ে গেছে। তো এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে দেখেন এই যে অসীম প্রদীপের ফাঁসির রায় দেওয়া হলো, এটা শুধু কোনো ব্যক্তির উপরে রায়, বিষয়টা কিন্তু এমন নয়। এটা এক প্রকারের সেই বাহিনীটিকে ইন্ডিকেট করে একটা রায় দেওয়া হয়েছে। আজকে যারা পুলিশ বাহিনীতে রয়েছেন কিংবা বিভিন্ন বাহিনীতে দায়িত্বরত রয়েছেন, আপনাদের জন্য এই রায় একটা দৃষ্টান্ত। আপনারা যারা আজকে এই অবৈধ সরকারের নির্দেশ মানতে গিয়ে এদেশের নিরাপরাধ